হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো এখন আমি সাজবো, তো তোমরা দেখতে থাকো। তো আমি কিসের জন্য সাজি তুমি তোমরা বুঝতেই পারছো। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীতে আমি যাব বাপের বাড়ি। তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে, আমি রেডি হতে পারলাম না, সেই জন্য আমি রেডি হচ্ছি। তোমাদের দাদা ভাই আমাকে নিচ থেকে ডাকতেছে, তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। আর কতটাই যে আনন্দ কি বলবো, বাপের বাড়ি যাব বলে কথা, সব মেয়েদেরই বাপের বাড়ি যাওয়ার কথা বললেই খুবই আনন্দ হয়, আমার তো খুবই আনন্দ হচ্ছে। তো এখন আমি যাব আর বাপের বাড়িতে, তো আমি তো যাওয়ার ভিডিও করতে পারবো না, তাই এখানেই আমি মানে এখানের মানে রুমের কিছু ভিডিও, তারপরে বাপের বাড়িতে যেয়ে কিছু ভিডিও করব, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি এখন আমার ছেলেকেও নিয়ে যাব, ও এখনও নিচে আছে। আর তোমাদের একটা কথা বলি, তো আমার ওটা অনেক জামাইষষ্ঠী অনেক দিন আগেই হয়ে গেছে, তো আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে। তো ফাইনালি আমি বাপের বাড়িতে চলে এলাম, তো এসেই আমি খুবই কাজে ব্যস্ত হয়ে গেছি, কেননা মা রান্নাবান্না করছিল, তো ওই জন্য আমি একটু ফল টল সাজিয়ে একটু মাকে হাতে হাতে একটু কাজ করে দিচ্ছিলাম। এখানে সব ফল মিষ্টি অনেক কিছু মা আয়োজন করেছে, তো সেগুলোই আমি রেডি করছিলাম। খুব কেমন হয়েছে আমার সাজানোগুলো তোমরা কমেন্ট করে বলবে। আর এখানে তো আমাকে এতই গরম লাগছিল কি বলবো। তারপরে চন্দন ঘুঁটে নিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের জন্য, চন্দন মালা ঘুমসি প্রদীপ সুন্দর করে একটা থালায় রেডি করে নিয়েছি আমি। ওর খুব আসতে একটু দেরিও হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে একটু হাত চালাতে হচ্ছে, কেননা দেরি হয়ে গেছে, মা ফটা দিবে। আর মা সকাল থেকে না খেয়েই আছে, আর তোমাদের দাদা ভাইও না খেয়েই আছে। তো আমার ছেলে দেখো আমার পিছন পিছন, আমি যেখানে যাচ্ছি আমার পিছন পিছন, ওখানে নতুন জায়গায় গিয়েছে, তো সেই জন্য শুধু আমার সঙ্গে সঙ্গেই আছে। তো তারপরে তো ওখানে আমি গেলাম, মা আমি ফল কাটতে কাটতে তো এখানে চন্দন ঘুরতে চলে এসেছি, তো মাও আরও কিছু ফল কেটে নিচ্ছিল, কারণ আমার পেশা মানে পেশা আছে, আমার মানে ঠাকুমা ফটা দেবে সেই জন্য। আর এখানে তো আমার বোনের ছবি তুলব বলে আমি ফোন নিয়ে এদিক ওদিক ঘুরছি, ও আমার পিছন পিছন দৌড়াচ্ছে, ও কিছুতেই ছবি তুলবে না। তো ওখানে আমার ঠাকুমাকে দেখো, ওখানে জামাই আর জামাইকে আর নাতিকে নতুন জামা প্যান্ট দিয়ে দিয়েছে পরানোর জন্য, তো ওখানেও পড়ছে। আর এখানে যে সাজানাও পুরো কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে, আমিও কিছু সাজিয়েছি, মাও সাজিয়েছে। এখানে শেষ জামাই ষষ্ঠী এবার মানে শুরু হয়ে গেল। তো এত খাটা খাটনির পরে পুরো সম্পূর্ণভাবে এবার মা ওকে ফটা দিবে, তো আয়োজন তো হয়েই গেছে। আমার ছেলেকে দেখো কত সুন্দর মজা করছে, ও দিদার কাছে ফটা নিবে বলে চলে আসছে। কেমন লাগছে বলো দুজনকে জামা প্যান্ট নতুন নতুন পরে? মা তো জামাইকে আশীর্বাদ করে নিল, তো এবার না তাকে কি ফটা দেবে, ফটা দিতে নেই কিসব নিয়ম আছে সেইগুলোই করবে। আর তোমাদের একটা কথা বলি, যে তোমরা অনেক জামাইষষ্ঠীর ভিডিও দেখেছ, তো এই মানে গ্রামে কীভাবে জামাইষষ্ঠী পালন করা হয়, তো আমি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। জামাই তো এখানে মানে ভালো মন্দ খাওয়া শুরু করেছে, আর আমার যা ছেলেও
সেও বাদ দেয়নি, সেও খাওয়া স্টার্ট করে দিয়েছে এত ভালো ভালো খাবার দেখে। আর তার তো সব থেকে ফেভারিট খাবার হচ্ছে আলু ভাজা, সে তার মাসিকেও খাই দিচ্ছে আলু ভাজা। আলু ভাজা খেতে খুব ভালোবাসে আমার ছেলে। তো এখানে দেখো বাবা রান্না করতেছে, জামাইয়ের জন্য কতই না কষ্ট করতেছে। বাবা তো এখানে ঘেমে পুরো একদম কি বলবো। আর আরও একটা কথা বলি, তো এখানে ওই দিনই আমার ভাইয়ের জন্ম হয়েছিল, তো ওর একটা জন্মদিন ছোট্ট করে একটু ধরে নিয়েছিল, তো আমানে গেছিলাম বলে তাই বললো তোর ভাইয়ের জন্মদিনও একটু ধরে নিই, তো আমি ওই কেকটা কিনে নিয়ে গেছি ভাইয়ের তরে। তো ফাইনালি এখানে জামাইকে তো খাওয়া দাওয়া দিয়ে রেডি করে দিয়ে দিল, রেডি করে দিয়ে দিল। তো এখানে আমাদের নিরামিষই চলছিল, তো আমাদের গ্রামে সওয়াল বসেছে সেই জন্য নিরামিষই, তো কিছুই করার নেই। মা নিরামিষই অনেক ভালো মন্দ খাবার তৈরি করেছিল, পোলাও, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, এদিকে পটলের দোরমা, পনিরের তরকারি, পায়েস, মিষ্টি, পাঁপড়, অনেক কিছুই মা আয়োজন করেছে। তো আমিও একটু লোভ না সামলাতে পেরে তো আমিও টং টং করে চলে গেলাম। জামাই কি একাই এত ভালো মন্দ খাবে, তো বললাম আমাকেও একটু খাইয়ে দাও, তো দেখো আমার সঙ্গে কেমন করলো, এটা কি ঠিক করলো। দেখো ফার্স্টে তো আমাকে খাইয়ে দিচ্ছিল, কিন্তু দেখো আমার সঙ্গে কেমন করলো, এটা একদমই ঠিক করেন, তো আমি জোর করে নিয়ে খেয়ে নিলাম। তো আমার বোনকে দেখাচ্ছিলাম। তো ফাইনালি জামাই ষষ্ঠী তো শেষ, এবার বাড়ি যেতে হবে, মুখ টুক একদমই শুকনা। বলো বাপের বাড়ি থেকে কি আর বাড়ি যেতে ইচ্ছা করে, কারোরই ইচ্ছা করে না। তো আমার ছেলেকে রেডি করছিলাম, আমারও মনটা খুব খারাপ ছিল, তো চলে যেতে হবে বাপ ঘর, তাই এখানে রেডি হয়ে গেছি আমি আমার ছেলে। তো এখানে জামাইও রেডি হয়ে গেছে, তো ও বলছে তুমি তোমার বাপের বাড়িতে থাকো আমি চলে যাচ্ছি, বলে ও চলে গেল। বাই।